এশিয়া কাপে মুখোমুখি যুদ্ধে ভারত পাকিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত রোহিতের সব উইকেট খুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে 266 রান তুলল ভারত আলাদা মহকুমা হবে ধূপগুড়ি উপনির্বাচনী প্রচার থেকে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে আঘাত নিয়ে দাবি পূরণের সময় বেঁধে দিলেন সাংসদ চন্দ্রজয়ের পর ফের নয়া ইতিহাস ভারতের সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল দেশের প্রথম সৌরযান আদিত্যর সফল উৎক্ষেপণের পর ইসরোকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর মহানগর মর্মান্তিক দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ সিবিআই এর নাম রয়েছে ধৃত তিন রেলকর্মীর কর্মীদের ভুলেই তিন ট্রেনের সংঘর্ষ দাবি তদন্তকারীদের নির্ধারিত সময়ে শেষ হয়নি জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষা আদালতের কাছে আরও 8 সপ্তাহ সময় চাইল এসআই মামলার পরবর্তী শুনানি আগামী 8ই সেপ্টেম্বর আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো নমস্কার আসছে বিস্তারিত খবরে বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই এশিয়া কাপে মহারণ ভারত পাকিস্তানের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসের শেষে সব উইকেট খুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে 266 রান তুলল ভারত খেলা শুরু হতেই বারবার বৃষ্টির আক্রমণ তার মধ্যেই একের পর এক উইকেট হারায় টিম ইন্ডিয়া শাহিনের বলে 11 রানে বোল্ড হন রোহিত তারপরেই 4 রানে আউট হন বিরাট পরপর 2 ওভারে ভারতের অন্যতম 2 সেরা ব্যাটারকে ফিরিয়ে দেন শাহিদ আফ্রিদি মাত্র 48 রানের মধ্যেই 3 উইকেট চলে যায় ভারতের 32 বল খেলে মাত্র 10 রান করে আউট হন ওপেনার শুভমন গিল তবে ভারতের হয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন ঈশান কিশন এবং হার্দিক পান্ডিয়া এদিনের ম্যাচে একদিনের ক্রিকেটে 7ম অর্ধশত রান করে ফেললেন ঈশান একই সঙ্গে 11তম অর্ধশত রান তুললেন হার্দিক যদিও রৌফের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান ক্যাচ দিলেন বাবরের হাতে 82 রান করে আউট হলেন তিনি 87 রান করে আউট হার্দিকও শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামল 266 রানে জেতার জন্য পাকিস্তানের দরকার 267 রান 2 স্পিনার এবং 3 পেসার নিয়ে পরবর্তী ইনিংসে নামছে রোহিত ব্রিগেড আলাদা মহকুমার স্বীকৃতি পাবে ধূপগুড়ি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনেই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে সময় বেঁধে দিলেন অভিষেক এদিনের সভায় পৌঁছানোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আম জনতার অভাব অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দোমোহনী বাজার সহ বেশ কিছু রাস্তা সংস্কার ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন বিরূপাক খাল সংস্কার সহ একাধিক কাজের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি এর আগে ধূপগুড়ি হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিষেক সেই কথা তিনি রেখেছেন আর এবার ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবিও পূরণ করার আশ্বাস দিলেন তিনি এদিন সভামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামাণিক তবে মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে যথারীতি আক্রমণ শানালেও সিপিএমকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি অভিষেকের কণ্ঠে বরং লোকসভা ভোটে বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটের জয়ের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদকে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল চন্দ্রজয়ের পর ফের নয়া ইতিহাস ভারতের সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল দেশের প্রথম সৌরযান আদিত্য L1 ইসরোর এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আদিত্য L1 এর সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন চন্দ্রযান 3 এর ঐতিহাসিক সাফল্যের পর ভারত মহাকাশ অভিযান জারি রেখেছে এবার সূর্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে আদিত্য L1 ভারতের প্রথম সৌর অভিযানের জন্য ইসরোর সমস্ত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অনেক অভিনন্দন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই সাফল্য এসেছে মানবিকতার কল্যাণের জন্যই উড়ান দিয়েছে সৌরযানটি আগামী দিনেও মানুষের স্বার্থে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগানো হবে শনিবার সকাল 11:50 মহাশূন্যে পাড়ি দিয়েছে আদিত্য L1 অন্তত 127 দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যানটি 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছবে যানটি যেখানে পৌঁছে L1 পয়েন্ট থেকে সূর্যের নানা কাজ নিরীক্ষণ করবে ইসরোর পাঠানো এই যান
ওড়িশার বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে তিন রেলকর্মী, অরুণ কুমার মহান্ত, মোহাম্মদ আমির খান এবং পপ্পু কুমারের। গত 7ই জুলাই গ্রেফতার করা ওই তিন কর্মীর বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক হত্যাকাণ্ড, প্রমাণ লোপাটের চেষ্টা ইত্যাদি একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 2রা জুন তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি, শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, যার জেরে প্রাণ হারাতে হয়েছিল প্রায় 290 জনকে। আহত হয়েছিলেন 1200-এরও বেশি যাত্রী। দুর্ঘটনার তদন্তভার পায় সিবিআই। এই তদন্তের মাঝেই চলতি মাসের গোড়ায় রিপোর্ট জমা দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেখানে স্পষ্ট বলা হয় যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না, কর্মীদের ভুলেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে। একই কারণ দেখিয়ে রেলের ওই তিন কর্মচারীকে গ্রেফতার করেছিল সিবিআই। এদিন বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে অভিযোগ করা হয়েছে 94 নম্বর লেভেল ক্রসিং এর কাজ পরিচালনা করছিলেন অরুণ কুমার মহান্ত, কিন্তু সিনিয়র ডিএসটিই র কোনো ছাড়পত্র ছিল না তার কাছে। সার্কিট ডায়াগ্রাম তিনি মানেননি বলেই অভিযোগ। সব মিলিয়ে তিন রেলকর্মীর গাফিলতির জেরেই ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনাটি ঘটেছিল, এমনটাই দাবি তদন্তকারীদের। আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে শেষ হয়নি জ্ঞানব্যাপী বৈজ্ঞানিক সমীক্ষা। আদালতের কাছে এবার আরও 8 সপ্তাহ সময় চাইল কার্ডিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা চালাতে পারে এএসআই। শীর্ষ আদালতের এই রায়ের পরেই বারাণসীর জেলা আদালত জানিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সমীক্ষার রিপোর্ট পেশ করতে হবে। শনিবারই এই সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এদিন হিন্দু পক্ষের আইনজীবী আদালতে জানান এখনও সমীক্ষা শেষ হয়নি, ফলে প্রাথমিক রিপোর্টটুকুই আদালতে জমা দেওয়া যেতে পারে। আরও 8 সপ্তাহ সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি। আগামী 8ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।